আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আবার আপনাদের সামনে আসলাম নতুন একটা অধ্যায়ের নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সকলেই ভালো আছেন। শুরু করা যাক ভিডিওটা। গুণনীয়ক এবং গুণিতক, গুণিতের একটা বা সংখ্যার গুণিতের সংখ্যার অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গুণনীয়ক এবং গুণিতক। এটার সাথে পাটিগণিতের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় লসাগু গসাগু, তার একটা খুব নিবিড় সম্পর্ক রয়েছে। যাকে আমরা এটা শুরু করি, এটা একটু আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন। আশা করছি যে এটার সাথে সাথে আমরা লসাগু গসাগুর যেই অংশটা সেটাও যদি বোঝার চেষ্টা করি তাহলে অনেক ভালো বুঝতে পারব। যাক শুরু করি। গুণনীয়ক এবং গুণিতক দুটো আলাদা জিনিস। একটা হচ্ছে ফ্যাক্টরস গুণনীয়ক, আর একটা গুণিতক মানে মাল্টিপল। ফ্যাক্টরস বা উৎপাদক বলে এটা সহজেই, এটাকে আমরা বলতে পারি যে উৎপাদক। মানে কোনো জিনিসকে ভেঙে ভেঙে যেটা উৎপন্ন করা যায়, কোনো জিনিস থেকে অন্য যে জিনিস তৈরি হয় বা উৎপন্ন হয় সেটাই হচ্ছে তার উৎপাদক। আমরা এটা স্বাভাবিকভাবে জানি। আমরা একটু গণিতের ভাষায় গুণনীয়ক এবং গুণিতক বোঝার চেষ্টা করি, দেখি কতটুকু বোঝা যায়। আশা করছি বুঝতে পারবেন। কয়েকটা সংখ্যা নিব, সেই সংখ্যাগুলোর আমরা গুণনীয়ক এবং গুণিতক দেখব একটা চার্ট টাইপের। একটা চার্টের মধ্যে সাপোজ ধরেন নিলাম হচ্ছে 12, 24, 40 তিনটা সংখ্যা নিয়েছি। এই তিনটা সংখ্যা অথবা এটা সবগুলো জোড় সংখ্যা নিয়েছি, যেহেতু আমি একটা সংখ্যা বিজোড় সংখ্যা নিই। এই তিনটা সংখ্যা নিলাম। এই তিনটে সংখ্যার আমরা এই গুণনীয়ক এবং গুণিতক দেখব। এই পাশে লিখব গুণনীয়ক, সরি হ্যাঁ গুণনীয়ক, আর এ পাশে হচ্ছে গুণিতক। এটা এ পাশে আর এটা এ পাশে লেখার একটা কারণ আছে, সেটা আমি ধীরে ধীরে বলবো, আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। আশা করা যে বুঝতে পারবেন যে গুণনীয়ক বলতে ফ্যাক্টর, অর্থাৎ কোনো সংখ্যাকে ভেঙে ছোট ছোট যে সংখ্যাগুলো পাওয়া যায়, ছোট 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 যে সংখ্যাগুলো পাওয়া যায়, আর ধারাবাহিক সংখ্যা দিয়ে গুণ করে বড় বড় যে সংখ্যাগুলো পাওয়া যায়। আমি জাস্ট টার্মগুলো লিখব বড় বড়, ভেঙে ছোট ছোট। এই গুণনীয়ক দুই ধরনের হতে পারে, সেটা আমরা পরে বলছি। ভেঙে ছোট ছোট এই 12কে আমি এভাবে ভাঙতে পারি, অর্থাৎ ভাগ করে ভাঙব। 12 দিয়ে ভাগ করা যেতে পারে, 6 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে ভাগ করতে পারি। তো 1 দিয়ে ভাগ করলে 12 হবে, 2 দিয়ে ভাগ করলে 6 হবে, 3 দিয়ে ভাগ করলে 4 হবে, 4 দিয়ে ভাগ করলে 3 হবে, 6 দিয়ে ভাগ করলে 2 হবে, 12 দিয়ে ভাগ করলে 1 হবে। এই কয়টা সংখ্যা এই 12 থেকে উৎপন্ন হয়। এই উৎপন্ন হওয়া সংখ্যাগুলো হচ্ছে এটার ফ্যাক্টর, প্রোডাক্ট বা গুণনীয়ক। এখানে 24 দিয়ে হবে, 12 দিয়ে হবে, 8 দিয়ে হবে, 8 দিয়ে ভাগ করলে 3 হবে, 6 দিয়ে ভাগ করলে 4 হবে, 1। এই সংখ্যাগুলো উৎপন্ন হবে। এটাকে ভেঙে, এই 24কে ভেঙে 24, 12, 8, 6, 4, 3, 2, 1 এই সংখ্যাগুলো উৎপন্ন হবে। এই উৎপন্ন সংখ্যাগুলোই হচ্ছে, দেখেন এই 24 থেকে এই সংখ্যাগুলো অবশ্যই ছোট ছোট এবং ভাগ করে তৈরি করা হয়, 12 থেকে এই সংখ্যাগুলো অবশ্যই ছোট ছোট। এক 35, 7, 5, 1 35কে ভাঙলে 35, একবার দিলে 35 পাওয়া যায়, 7, 5, 7 এই কয়টায় পাওয়া যায়। অর্থাৎ 35কে ভেঙে যে ছোটো ছোটো সংখ্যাগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে এগুলোর গুণনীয়ক। কী কী? 35, 7, 5,
এক। ছত্রিশকে যদি ভাঙি তাহলে ছত্রিশ নিজে একটা, আঠারো, বারো আর কত হতে পারে, ছয়, তিন, দুই, এক। অথবা আঠারোকে যদি আমরা এক দিয়ে, ছত্রিশকে এক দিয়ে ভাগ করে ছত্রিশ হবে, দু দিয়ে ভাগ করলে আঠারো হবে, তিন দিয়ে ভাগ করলে বারো হবে, ছয় দিয়ে ভাগ করলে ছয় হবে, এই প্রোডাক্টগুলো উৎপন্ন হবে। এই সবগুলো জিনিসই হচ্ছে এই সংখ্যার গুণনীয়ক, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা এই সংখ্যা থেকে ছোট এবং এই সংখ্যা থেকে উৎপন্ন হয় প্রত্যেকটা। যেমন ধরেন আপনি ধান দিলেন, চাল পাইলেন, এই চালটাই হচ্ছে তার উৎপাদক ফ্যাক্টর, অর্থাৎ এখানে ছত্রিশ থেকে যে সংখ্যাগুলো আমি তৈরি করতে পারছি সেই সংখ্যাগুলো হচ্ছে ছত্রিশের উৎপাদক বা ফ্যাক্টর বা গুণনীয়ক। এখন গুণিতকটা কি, ধারাবাহিক সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ধারাবাহিক সংখ্যা বলতে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয় ইত্যাদি যত দূর পর্যন্ত আপনি যেতে পারেন, ধারাবাহিক সংখ্যা দিয়ে গুণ করতে হবে। বারোকে এক দিয়ে গুণ করলে বারো হবে, দুই দিয়ে গুণ করলে চব্বিশ হবে, ছত্রিশ হবে, আটচল্লিশ, চার, পাঁচ দিয়ে গুণ করলে ষাট হবে, এভাবে চলবে। এখানে এক দিয়ে গুণ করা হয়েছে, এখানে দুই, তিন, চার দিয়ে গুণ, পাঁচ দিয়ে গুণ, এভাবে চলবে। ধারাবাহিক সংখ্যা দিয়ে গুণ করে যে সংখ্যাগুলো তৈরি হবে, কোনো একটা সংখ্যাকে ধারাবাহিক সংখ্যা দিয়ে গুণ করার ফলে যে সংখ্যাগুলো তৈরি হবে তার প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে ওই সংখ্যার যাকে গুণ করছি সেই সংখ্যার গুণিতক। গুণিতক এখানে বলা আছে মাল্টিপল, মানে তার সাথে অন্য কিছু গুণ করার ফলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে গুণিতক। এটার ক্ষেত্রে কী হবে, চব্বিশ, আটচল্লিশ, বাহাত্তর, ছিয়ানব্বই, এভাবে চলবে। সত্তর, সরি, এক দিয়ে গুণ করলে হবে পঁয়ত্রিশ, সত্তর, একশো পাঁচ, এভাবে চলবে। ছত্রিশ, বাহাত্তর, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে যদি সেটাকে ভেঙে ছোট ছোট সংখ্যা তৈরি করি যে সংখ্যাগুলো উৎপন্ন হবে সেগুলোই হবে গুণনীয়ক বা উৎপাদক বা ফ্যাক্টর। আর ওই সংখ্যাকে ধারাবাহিক সংখ্যা দিয়ে গুণ করে যদি বড় বড় সংখ্যা তৈরি করি তাহলে সেই বড় বড় সংখ্যাগুলোর প্রত্যেকটাই হবে ওই সংখ্যার যাকে গুণ করছি সেই সংখ্যার গুণিতক। এই গুণনীয়ক এবং গুণিতক, গুণিতক সাধারণত একই ধরনের হয় শুধু বড় বড়, কিন্তু গুণনীয়কের মধ্যে গুণনীয়ক আবার দুই ধরনের হয়। আশা করছি এই গুণনীয়ক গুণিতক সম্পর্কে আপনারা একটু ধারণা পেয়েছেন। আমি একটু গুণিতকের ধরন বোঝানোর জন্য, সরি, গুণনীয়কের ধরন বোঝানোর জন্য, গুণনীয়ক দুই ধরনের হয়, একটা কি সাধারণ যেগুলো লিখেছিলাম যে বারো, ছয়, চার, তিন, দুই, এক, এগুলো সবগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। আরেকটা হচ্ছে মৌলিক গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক আর একটা মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়কটা কি, এই বারোকে শুধুমাত্র মৌলিক সংখ্যায় ভাগ করলে যে ছোট ছোট সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলো হবে বারোর মৌলিক গুণনীয়ক। কীরকম, দুই, ছয়, দুই, 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 তিন, দুই, দুই, তিন, এই দুই, দুই, তিন, এইটা হচ্ছে এই বারো এর মৌলিক গুণনীয়ক। পঁয়ত্রিশ, এই পাঁচ এবং সাত হচ্ছে পঁয়ত্রিশের মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়ক হচ্ছে সেই সকল সংখ্যা যেই সংখ্যাগুলো হবে প্রত্যেকটাই মৌলিক সংখ্যা, তাদেরকে আর ভাগ করা যাবে না। অর্থাৎ মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে কোনো যৌগিক সংখ্যাকে, মৌলিক সংখ্যা দিয়ে কোনো যৌগিক সংখ্যাকে ভাগ করে যে ছোটো ছোটো মৌলিক সংখ্যাগুলো পাওয়া যাবে যেটার গুণফল ওই সংখ্যা হবে সেই গুণনীয়কগুলোকে বলবে ওই সংখ্যার মৌলিক গুণনীয়ক। অর্থাৎ সাধারণ গুণনীয়ক হচ্ছে যেভাবে আপনি তৈরি করতে পারেন যেটাই তার গুণনীয়ক সেটাই হচ্ছে সাধারণ গুণনীয়ক। এই দুই, এটাও একটা সাধারণ গুণনীয়কের মধ্যে। তার মানে আমরা এভাবে বলতে পারি যে সকল
মৌলিক গুণনীয়ক কি সাধারণ গুণনীয়ক? কিন্তু সকল সাধারণ গুণনীয়ক মৌলিক গুণনীয়ক নয়, কারণ সাধারণ গুণনীয়কের মধ্যে এখানে 12 সেটা একটা যৌগিক সংখ্যা, 6 এটা একটা যৌগিক সংখ্যা, 4 একটা যৌগিক সংখ্যা, এরকম যৌগিক সংখ্যাও থাকতে পারে। সাধারণ গুণনীয়কের মধ্যে মৌলিক এবং যৌগিক দু ধরনের সংখ্যাই থাকে, কিন্তু মৌলিক গুণনীয়কের মধ্যে শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলো থাকবে। আশা করছি মৌলিক গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন, যেটা আমাদের পরবর্তী অধ্যায়গুলোতে কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।